আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কাবুলে আত্মঘাতী হামলার দায় নিল আইএস। ব্রাসিলিয়ায় দাঙ্গা, তদন্তে কাজ করবে ব্রাজিল যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্পর্কে যা জানা যায়। রুশ সেনারা কেন ইউক্রেনের সোলেদারে নিয়ন্ত্রণ নিতে মরিয়া। এবং সর্বশেষ থাকছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত। অধিকৃত বাইতুল মুকাদ্দাসের উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন, এই খবর তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর ডেইলি সাবাহর। আল মায়াদিন টিভি নেটওয়ার্ক জানিয়েছে কুদস দখলদার সেনারা বৃহস্পতিবার সকালে সামির আসলান নামের এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল কুদসের উত্তরাঞ্চলীয় কালান্দিয়া শরণার্থী শিবিরে নিজের সন্তানকে রক্ষা করতে গেলে ইসরায়েলি সেনারা গুলি করে সামির আসলানকে হত্যা করে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন আরও জানায়, ইসরায়েলি সেনারা কালান্দিয়ায় হামলা চালিয়ে 15 ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সদ্য কারামুক্ত ফিলিস্তিনিরাও রয়েছে, সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। কাবুলে আত্মঘাতী হামলার দায় নিল আইএস। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট। গতকাল বুধবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে এই আত্মঘাতী বোমা হামলা হয়। এতে অন্তত 5 জন নিহত হন ও 40 জন আহত হয়েছেন। আইএস এর এক মুখপাত্র আমাক নিউজ এজেন্সি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছে, আইএস এর এক সদস্য এই হামলা চালিয়েছেন। তিনি কর্মচারী ও রক্ষীদের মধ্যে গিয়ে তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান। খবর এএপির। ঘটনার প্রত্যক্ষদর্শী এএপির গাড়ির চালক জামশেদ করিমি জানান, আত্মঘাতী হামলাকারীকে বিস্ফোরণ ঘটাতে দেখেছেন তিনি। হামলাকারীর হাতে একটি ব্যাগ ছিল, কাঁধে ছিল রাইফেল। তিনি তার গাড়ির পাশ দিয়েই হেঁটে গেছেন। লোকজনের মধ্যে গিয়ে তিনি বোমা দিয়ে নিজেকে উড়িয়ে দেন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হামলায় 5 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আইএসের স্থানীয় শাখা ইসলামিক স্টেট খোরাসান আইএসকে নামে পরিচিত। আইএসকের দাবি, বোমা হামলায় কয়েকজন কূটনৈতিক কর্মচারী সহ অন্তত 20 জন নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদুল্লাহ মুত্তাকি বলেছেন, আত্মঘাতী বোমা হামলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো বিদেশি উপস্থিত ছিলেন না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ এবং পাকিস্তান ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ এই হামলার নিন্দা করেছে। ক্ষমতায় আসার পর তালেবান পরিচালিত আফগান প্রশাসন আইএস জঙ্গিদের বিদ্রোহ মোকাবেলা করছে। বিদ্রোহীরা বিদেশিদের লক্ষ্যস্থল করছে। তারা রাশিয়া ও পাকিস্তানের দূতাবাসের পাশাপাশি চীনা ব্যবসায়ীদের ব্যবহার করা একটি হোটেলে হামলা চালিয়েছে। ব্রাসিলিয়ায় দাঙ্গা, তদন্তে কাজ করবে ব্রাজিল যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। রাজধানী ব্রাসিলিয়ায় দাঙ্গার তদন্তে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা একত্রে কাজ করবেন বলে প্রাথমিক আলোচনা শুরু করেছেন। ব্রাজিলের পক্ষ থেকে চাওয়া সংসদ সদস্যদের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে 2 বছর আগের তাণ্ডবের তদন্ত করা মার্কিন আইন প্রণেতারা থাকবেন। বিষয়টি সম্পর্কে অবগত 2 ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স। সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কট্টর সমর্থকরা সম্প্রতি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে উৎখাতে সেনা ও ভূখাঞ্চে রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার দখল নিয়ে সেখানে তুমুল ভাঙচুর ও অরাজকতা চালায়। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার তদন্তের দায়িত্বে থাকা প্রতিনিধি পরিষদের কমিটি সম্প্রতি বিলুপ্ত হয়েছে। ওই কমিটির চেয়ারম্যান বেনি থমসন আইন প্রণেতাদের একজন।
যার কার্যালয়ের সঙ্গে ব্রাজিলে দাঙ্গার তদন্তে থাকা দেশটির আইন প্রণেতাদের যোগাযোগ রয়েছে। আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় নিজের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি। থমসন বলেন, 6 জানুয়ারি সিলেক্ট কমিটির কাজ ও চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আমি খুবই আনন্দিত। এই প্রতিবেদন যদি একই ধরনের অন্য তদন্তেও কাজে আসে তাহলে আমি তাতে যে কোনোভাবে সহযোগিতা করব। এদিকে বলসোনারোর উগ্র ডানপন্থী দলের প্রেসিডেন্ট ভদমা দেমার পোস্তা নেতো বুধবার বলেছেন, গত রোববার সরকারি ভবনে হামলা ও লুটরাজে দলের কেউ জড়িত থাকলে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে। তার দল গত রোববারের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। ওই দিন বলসোনারোর সমর্থকরা সুপ্রিম কোর্ট, কংগ্রেস ও প্রেসিডেন্ট ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্পর্কে যা জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুদিনের সফরে ঢাকায় আসছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষস্থানীয় এই কর্মকর্তার আগমনকে কেন্দ্র করে দেশের কূটনীতি পাড়ায় তোড়জোড় চলছে। রাজনৈতিক মহলের ঘরোয়া আলোচনায়ও একই নাম, ডোনাল্ড লু। দক্ষিণ এশিয়ায় মার্কিন এই কূটনীতিককে নিয়ে জোরে সোরে আলোচনা শুরু পাকিস্তানের ইমরান খানের পতনের সময়। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা এবং ইমরানের দল পিটিআই সহ নানা দিক থেকে দেশটির সরকার পতনের ষড়যন্ত্রের নেপথ্যে ডোনাল্ড লুর নাম উঠে আসে। এমনকি ইমরান খান নিজে ডোনাল্ড লুর নাম ধরে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের নেপথ্যে ষড়যন্ত্রে জড়িত ছিলেন ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের দক্ষিণ পূর্বাঞ্চলের হান্টিংটন বিচ শহরে চীনা বংশভুক্ত পরিবারে জন্ম নেওয়া কূটনীতিক ডোনাল্ড লু পড়াশোনাও করেছেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে। সুনামধন্য আইভি লীগ ক্যাটাগরিভুক্ত প্রিন্সটন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে কূটনীতিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। 3 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ডোনাল্ড লু। কিরগিজিস্তান ও আলবেনিয়ায় রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি 2010 থেকে 2013 সাল পর্যন্ত 3 বছর ভারতে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ ছিলেন তিনি। এরও আগে 1997 থেকে 2000 সাল পর্যন্ত ভারতের দিল্লিতে এবং পাকিস্তানের পেশোয়ারে 1992 থেকে 1994 পর্যন্ত পলিটিক্যাল অফিসার ছিলেন ডোনাল্ড লু। বলা যায় দক্ষিণ ও মধ্য এশিয়ার রাজনীতি, সমাজ ও অর্থনীতি সম্পর্কে বেশ ভালো বোঝাপড়া রয়েছে তার। নতুন করে স্বাধীনতা পাওয়া দেশগুলোর জন্য নিয়োজিত মার্কিন দূতাবাসের বিশেষ সহকারী দায়িত্বেও ছিলেন প্রায় 2 বছর। পশ্চিম আফ্রিকা অঞ্চলে ইবোলা ভাইরাস নিয়ন্ত্রণেও কাজ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেনের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, কাজাখস্তান, কিরগিজিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে কার বিষয়াশয় দেখভাল করেন ডোনাল্ড লু। এবারে ঢাকা সফরে ডোনাল্ড লু দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সহ সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন বলে জানা গেছে। রুশ সেনারা কেন ইউক্রেনের সোলেদারের নিয়ন্ত্রণ নিতে মরিয়া? ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে গত 1 সপ্তাহ যাবৎ দোনবাস প্রদেশের সোলেদার শহরের নিয়ন্ত্রণ নিয়ে মারাত্মক লড়াই চলছে। খবরে বলা হচ্ছে, তীব্র লড়াইয়ে অসংখ্য প্রাণহানি হয়েছে। হামলা পাল্টা হামলায় লবণ খনি সমৃদ্ধ শহরটির অধিকাংশ বাড়িঘর ধসে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রুশ সেনারা কেন সোলেদারের নিয়ন্ত্রণ নিতে মরিয়া তার কারণ বিশ্লেষণ করেছে। খবরে বলা হচ্ছে, রুশ সেনারা সোলেদারের নিয়ন্ত্রণ নিতে পারলে 10 কিলোমিটার দূরে অবস্থিত পাশের বাখমুত শহর দখল সহজ হবে। সোলেদার থেকে বাখমুতে সহজে কামান হামলা চালানো যাবে। এছাড়া সোলেদারে রয়েছে লবণ খনির অসংখ্য সুড়ঙ্গ, সেসব সুড়ঙ্গে নিরাপদে সেনা ও অস্ত্র মজুত করা যাবে। তবে সুড়ঙ্গটি ঠিক কতটা বিস্তৃত এবং এগুলো দিয়ে ঠিক কতটা দূরে যাওয়া যাবে সেটি নিশ্চিত নয়। সোলেদারের খনিগুলোতে রয়েছে দামি লবণ এবং জিপসাম, ফলে যে পক্ষে নিয়ন্ত্রণে খনিগুলো থাকবে সেই পক্ষই সেগুলো বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ লাভ করতে পারবে। আরেকটি বিষয় হলো, রাশিয়া এখন একটি প্রতীকী জয় চাচ্ছে। গত কয়েক মাসে ইউক্রেনের সেনাদের তীব্র হামলার জেরে বেশ কয়েকটি স্থান থেকে পিছু হটতে হয়েছে রুশ বাহিনী। এখন তাদের একটি প্রতীকী জয় প্রয়োজন।
ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত। অধিকৃত বাইতুল মুকাদ্দাসের উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই খবর তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর ডেইলি সাবাহর। আল মায়াদিন টিভি নেটওয়ার্ক জানিয়েছে, পুঁচ দখলদার সেনারা বৃহস্পতিবার সকালে সামির আসলান নামের এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল কুদসের উত্তরাঞ্চলীয় কালান্দিয়া শরণার্থী শিবিরে নিজের সন্তানকে রক্ষা করতে গেলে ইসরায়েলি সেনারা গুলি করে সামির আসলানকে হত্যা করে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন আরও জানায়, ইসরায়েলি সেনারা কালান্দিয়ায় হামলা চালিয়ে 15 ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সদ্য কারামুক্ত ফিলিস্তিনিরাও রয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক মাসে ইহুদিবাদী সেনারা নাবলুস এবং জেনিন সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামলা বাড়িয়েছে। তাদের ওই অকারণ হামলায় অসংখ্য ফিলিস্তিনি নিহত এবং শত শত আহত হয়েছেন।